300 কিলোমিটার গতিবেগে উপকূলের দিকে আছড়ে পড়তে চলেছে বিশ্বের সব থেকে শক্তিশালী ঘূর্ণিঝড় হিনামনর। এই নিয়ে আবহাওয়াবিদদের তরফ থেকে কি জানানো হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব। তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। সাগরে ঘনাচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, আসছে 2022 সালের সবচেয়ে শক্তিশালী বৈশ্বিক ঝড়। বর্তমানে সুপার টাইফুন হিনামনর পূর্ব চীন সাগর জুড়ে শক্তি বাড়াচ্ছে, এর ফলে চরম বিপর্যয়ের ঝুঁকি তৈরি হয়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপগুলি এবং চীনের পূর্ব উপকূল জুড়ে। হ্যাঁ বন্ধুরা, দক্ষিণ এশীয় আরও বেশ কয়েকটি দেশে ধ্বংসযজ্ঞ চালাতে পারে এই ঘূর্ণিঝড়, এমনই আশঙ্কা করা হচ্ছে। মার্কিন যৌথ টাইফুন সতর্ককরণ কেন্দ্র জানিয়েছে সুপার টাইফুন হিনামনর বর্তমানে ঘন্টায় প্রায় 257 কিলোমিটার গতিবেগে ঝড়ে পরিণত হয়েছে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইছে প্রতি ঘন্টায় 313 কিলোমিটারের বেশি বেগে। এর ফলে সমুদ্রে প্রায় 15 মিটারের উচ্চতার ঢেউ সৃষ্টি হয়েছে। জাপান আবহাওয়া সংস্থার একজন কর্মকর্তার দাবি, হিনামনর 2022 সালের সবচেয়ে শক্তিশালী ঝড় হতে চলেছে, বর্তমান সময়ের রেকর্ড করা সর্বোচ্চ বাতাসের গতি অন্তত তাই বলেছে। হংকং অবজারভেটরি জানিয়েছেন বুধবার সকাল 10টায় টাইফুনটি জাপানের ওকিনাওয়ারা দ্বীপ থেকে প্রায় 230 কিলোমিটার পূর্বে রয়েছে। তাদের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়টির ঘন্টায় প্রায় 22 কিলোমিটার বেগে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে রিউকিউ দ্বীপের দিকে অগ্রসর হচ্ছে। তবে মার্কিন যৌথ টাইফুন সতর্ককরণ কেন্দ্র জানিয়েছে আগামী কয়েকদিনে কিছুটা হলেও শক্তি হারাবে এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে জাপান এয়ারলাইন্স জুড়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং সমস্ত প্রশাসনকে প্রস্তুত থাকতেও বলা হয়েছে। সেই সঙ্গে দুর্গাপূজার আগে পশ্চিমবঙ্গের বুকেও কিন্তু একটি বড়সড় ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকেও জানানো হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।